নরসিংদী জেলা সহ গ্রাম বাংলা বিভিন্ন এলাকার খুবই জনপ্রিয় একটা পিঠা হচ্ছে নকশি পিঠা আজকে এই নকশি পিঠার দুইটা গোপন টিপস আপনাদের সাথে শেয়ার করব যেটা ফলো করলে নকশি পিঠাটা যেরকম ক্রিস্পি হবে সে সাথে এটা মুখে দিলে একদম ভেঙে যাবে মানে নরম থাকবে এবং সেই সাথে এই পিঠাগুলো আপনারা প্রায় ছয় মাসের উপরে সময়ে সংরক্ষণ করেও খেতে পারবেন তবে রেসিপি দেখার আগে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে ফেলবে সেই সাথে আমার ফেসবুক পেজটিও লাইক দিয়ে দেবেন তো প্রথমেই পিঠাটা তৈরি করার জন্য আমি এখানে মার্কেটের কেনা চালের গুঁড়ো এক ক্যাপের থেকে একটু বেশি মানে উঁচু করে আমি এখানে নিয়ে নিলাম একটি পাত্রের মধ্যে তো এখন এই চালের গুঁড়োটাকে আমি প্রায় সাত আট মিনিট মিডিয়াম থেকে একটু লো আছে এটাকে একটু টেলে নিব এবং সেই সাথে আমি এর মধ্যে চা চামচের থেকে একটু কম লবণ দিয়েছি আর আপনারা যদি চালকে মেশিনে ভেঙেও এটাকে গুঁড়ো করে থাকেন তো সেক্ষেত্রেও সেম একইভাবেই এই চালের গুঁড়োটাকে একটু হালকা করে টেলে নিতে হবে অবশ্যই পিঠা বানানোর আগে এই প্রসেসটা করে নেবেন আর অন্য অন্যদিকে আমি এখানে চুলা পানি গরম হতে দিয়েছি তো যখনই যে চালটা ভাজা হয়ে আসবে এখন আমি এই ফুটন্ত গরম পানি এর মধ্যে চারোপাশে ছড়িয়ে দিচ্ছি প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণে পানি দিয়েছি পরবর্তীতে প্রয়োজনে আর কি ইউজ করব তো চালের গুঁড়ার সাথে পানিটা ভালোভাবে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য আর এই সময় চুলাটা কিন্তু বন্ধ থাকবে পাঁচ মিনিট পর এখন এর মধ্যে আরও কিছুটা একটু পানি দিয়ে আবারও এটাকে মিক্স করে নিলাম এবং অপেক্ষা করব এটা হাত দিয়ে ধরা যায় মথা যায় এরকমভাবে একটু ঠান্ডা হওয়ার জন্য তো এই যে আরও প্রায় পাঁচ দশ মিনিট পর এটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে এখন আমি এটাকে খামিরের মতো করে মথে নিচ্ছি খুব ভালোভাবে মথে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না এটা কিন্তু একটু শক্ত টাইপের হবে আবার একদম শক্ত করে ফেলবেন না এখন এখান থেকে আমি কিছুটা ডো নিয়ে নিলাম এবং বাকি অংশটা কিন্তু আবার ভেজা কাপড় দিয়ে বা টিসু টাওয়াল দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে তো আমি এখানে একটি বোর্ডের মধ্যে একটু তেল মাখিয়ে নিয়েছি এরপরে সেই ডোটা থেকে আমি এটা মোটা করে রুটি বেলে নিচ্ছি আর আজকের এই ডিজাইনগুলো তৈরি করার জন্য আমি এখানে গোল সার্কেল খেজুর কাটা এবং চিনি থেকে দুটো দাঁত কেটে নিয়েছি তা এখন এই গোল সার্কেলটা দিয়ে আমি পিঠার মানে মাপ অনুযায়ী একটা সাইজ কেটে নিলাম এবং মাঝখানে আমি একটা ছোট গোল সার্কেল তৈরি করে নিলাম সেই সাথে চিরুনির দাঁড়টা দিয়ে এটাকে ডাবল সার্কেল করে নিলাম এবং অবশ্যই ডিজাইন কাটার আগে এই রুটিটার উপরে কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে তাহলে ডিজাইনগুলো করতে সহজ হবে তা এখন হচ্ছে গিয়ে আমি প্রথমে একটা লম্বা দাগ দিয়ে তারপরে এর সাইড থেকে হচ্ছে কি পাপিটাকে উঠিয়ে দিয়েছি এই একই প্রসেসে আমি পুরো পিঠাটাই এভাবে করে আর ডিজাইন করে কেটে নিচ্ছি খেজুর কাটার পরিবর্তে আপনারা চাইলে মোটা সুই বা টুথপিকও ইউজ করতে পারেন তবে ডিজাইনের ক্ষেত্রে যদি একেবারে পারফেক্ট চান তাহলে খেজুর কাটাটাই ইউজ করতে হবে এবং খেজুর কাটা দিয়ে পিঠার চারোপাশে এভাবে করে দাগ কেটে দিচ্ছি ডিজাইনটা দেখতে এরকম হয়েছে তো আপনাদের কাছে ডিজাইনটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং এখানে আমি একটি বোর্ডের মধ্যে পলিথিন দিয়ে তার উপরে পিঠাগুলো রাখছি এবং এই পিঠাগুলোকেও কিন্তু ঢেকে রাখতে হবে তা হলে এগুলো ড্রাই হয়ে যাবে তো এইভাবে করে পিঠাগুলো বানিয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি গরম ডুবো তেলে ভেজে নিচ্ছি একেবারে ভালোভাবে তেলটা গরম হতে হবে মিডিয়াম আচে এগুলোকে ভেজে নিচ্ছি তো এক পাশ কিছুটা একটু ভাজা হয়ে আসলে তারপর আমি এগুলোকে উলটিয়ে দিলাম আর এই পিঠাগুলো কিন্তু আমি একেবারে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো না এগুলো যখন হালকা ভাজা টাইপের হয়ে আসবে তারপর আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি এবং আপনারা চেলে এই পিঠাগুলো পুরোপুরি ঠান্ডা করে কোনো পলি ব্যাগ বা বক্সের মধ্যে ভরে নর্মাল ফ্রিজে প্রায় ছয় মাসের বেশি সময় সংরক্ষণ করে রাখতে পারবেন আর যদি পিঠাটা তদনগদ খেতে চান তো সেটা কীভাবে করবেন সেটা পরে দেখাচ্ছি তার এক একটা শিরা তৈরি করে নিচ্ছি শিরার জন্য আমি একটা গুড়ের চাকা থেকে অর্ধেকের থেকে একটু কম নিয়েছি আর তার মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে মিডিয়াম ঘন টাইপের একটা শিরা তৈরি করবো মানে শিরাটা একটা দুতার দু হওয়া লাগবে না জাস্ট যখন এটা তার হওয়া শুরু করবে একটু হালকা ঘন টাইপ হয়ে আসবে তো সে পর্যায়ে চুলাটাকে অফ করে দেব এখন হচ্ছে গিয়ে পিঠাগুলোকে আবার সেকেন্ড টাইম ভেজে নিব তো এর জন্য গরম ডুবো তেলে আমি এগুলো একটু ভেজে নিচ্ছি যেহেতু এগুলো একবার ভাজা তাই জাস্ট উপরে একটু কালার চলে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিব এবং আপনারা যদি ফ্রিজে যেগুলো সংরক্ষণ করে রাখবেন সেগুলোকেও কিন্তু পরবর্তীতে চাইলে যেরকম বার ভেজে তারপরে হচ্ছে গিয়ে গুড়ের শিরার মধ্যে দিবেন। এখন এই গুড়ের শিরাটা কিছুটা একটু ঠান্ডা হয়েছে। আছে তবে এটা যথেষ্ট গরম আছে আর পিঠাটা তেল থেকে উঠিয়ে সাথে সাথেই হচ্ছে গিয়ে শিরার মধ্যে দিয়ে দিতে হবে মানে পিঠাটা গরম থাকবে একদম আর শিরাটা একটু হালকা গরম থাকবে তো এখন মধ্যে জাস্ট এপিট ওপিট জাস্ট এক মিনিট মতো রেখে তারপর আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি খেয়াল রাখবেন পিঠা বানানোর শুরুতেই কিন্তু চালটাকে অবশ্যই ভেজে নেবেন এবং সেকেন্ড হচ্ছে পিঠাটাকে দুবার ভাজবেন এই দুটো টিপস ফলো করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার পিঠা একদম দারুণ ক্রিস্পি হবে সেই সাথে নরমও হবে তো আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন তো আজকের মতো তাহলে বিদায় আল্লাহ হাফেজ